যারা দেখছেন ভিডিওটা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সিন এক্সেপশনের পক্ষ থেকে বালিকলার আসনপুর হতে। আমাদের যাত্রা আসনপুর পর্যন্ত কিংবা যতটুকু সময়ে কোলায়, প্রথমে নৌকার কাজটা সেরে নিলাম। আপনাদের সুবিধার জন্য আগেই বলে রাখি, এখানে হরেক রকমের নৌকা আপনি পাবেন, ছোটো বড় মাঝারি। এখানে স্পিড বোর্ডও পাওয়া যায়, তবে প্রত্যেকটা ব্যাপারে আপনি দরদাম করে নেবেন। অবশ্যই বড় নৌকাগুলা 1500 থেকে 2000 পর্যন্ত আপনি দিতে পারেন। আর বিভিন্ন সময়ে এই নৌকাগুলো অবশ্য চাহিদার ভিত্তিতে দরদামের ক্ষেত্রটা একটু ভিন্ন হতে পারে। ছোটো নৌকাগুলা 500 থেকে শুরু করে 1500 পর্যন্ত হতে পারে, সেটা অবশ্য নির্ভর করবে আপনি কতটুকু কৌশলী হতে পারেন সেই ক্ষেত্রে। যাই হোক প্রিয় দর্শক, আমরা একটা নৌকা ইতিমধ্যেই নিয়েছি এবং সেই ছোটো নৌকাটা করেই আমরা আসনপুর ব্রিজ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখুন, এখানে আসলে আপনার প্রাণটা একদম জুড়িয়ে যাবে বলতে পারি। এক তো হইল হাওরের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পানি আর পানি, এই পানির বুক ছিঁড়েই আমাদের নৌকা ছুটে চলছে। আপনারা একটা স্পিড বোট দেখতে পারলেন এই মাত্র। এই স্পিড বোটটা হইল এই বালিকলা হতে মিটামন যাওয়ার একটা মাধ্যম। স্পিড বোটে আপনি মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই বালিকলা থেকে মিটামন পৌঁছে যেতে পারেন। ভাড়াটা আপনারা একটু দরদাম করে নেবেন। আর যে কথাটা বলতেছিলাম যে হাওরে এখন শুধু পানি আর পানি, আসলে চমৎকার একটা পরিবেশ। নৌকো পানির বুক ছিঁড়ে চলছে, আর উপরে বিশাল বিস্তীর্ণ আকাশ। আর এই মৌসুমে আকাশটা মেঘের একটা চমৎকার, মেঘের খেলা আকাশে আপনারা দেখতে পাবেন। দূরের যে গ্রামগুলো আছে আপনার কাছে লাগবে অনেকটা দ্বীপের মতো। সব মিলিয়ে আসলে এখানে একটা চমৎকার পরিবেশ বিরাজ করে এই সময়। আমি গত সপ্তাহখানেক আগে এই হাওরে আরেকবার আসছিলাম, তখন আপনাদেরকে বলেছিলাম যে পানি এখনও আসানুরূপ হয়নি, অর্থাৎ আর কটা দিন পরে আসুন হাওরে। আমি কিন্তু আর কটা দিন বলতে ওই যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত এই সময়টা পরে আমি এই সপ্তাহে আসলাম। এখন যথেষ্ট পানি আছে, যেই পরিমাণ পানি আছে তাতে অবশ্য হাওরটার সৌন্দর্য তুলে ধরতে পেরেছে অনেকখানি। তাই প্রিয় দর্শক, এখন ভর দুপুর, আমরা জুমার নামাজের পরপরই এখানে উপস্থিত। এত রৌদ্রে পর্যটকরা খুব একটা আসে না, সঙ্গত কারণেই পর্যটকের ভিড় কম। এই গাছটা, যারা শুকনো মৌসুমে বালিকলা হয়ে মিটামন গেছেন তারা এই গাছটা চিনবেন। এইটা হলো এই হিজল গাছ, যেটার পাশ দিয়েই, যেটার নিচ দিয়ে রাস্তাটা চলে গেছে মিটামন। গাছটা এখন পানিতে, প্রায় গাছের অনেকাংশ পানির নিচে, কিন্তু হিজল গাছ এটা পানিতে মরে না অবশ্য। আমরা দেখুন, দেখতে দেখতে চলে আসলাম আসনপুর ব্রিজের খুব কাছাকাছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রিজে নামবো এবং ব্রিজটা একটু হেঁটে দেখার চেষ্টা করব। ব্রিজ থেকে আশেপাশের হাওরটা কেমন দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন কিন্তু আসনপুর ব্রিজে দর্শকদের খুব একটা, পর্যটকদের খুব একটা ভিড় নাই। এর কারণ হইল যে এখন একবারে ভর দুপুর, চতুর্দিকে খাঁখা রৌদ্র, প্রচণ্ড রৌদ্রের তাপ। এই জন্যেই হয়তোবা এই মুহূর্তে হাওরটা একটু পর্যটক শূন্য শূন্য লাগতেই পারে। দেখুন, তাদের নৌকাটাও কিন্তু মিটামনগামী, অনেকগুলো নৌকা অবশ্য এপাশ ওপাশ আসা যাওয়া করতেছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা হাওরের যেই মূল আকর্ষণ আসনপুর ব্রিজ, আমরা ব্রিজের খুব কাছাকাছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানেও দুইটা বড় নৌকা যা পর্যটকদের নিয়ে এসেছিল। ভিতরে কিছু পর্যটক রেস্ট নিচ্ছে, কেউ কেউ বা নৌকা থেকে নামি, নামার পর একটু ছবি টবি উঠাচ্ছে। আমরাও চলে আসছি, আমরাও অল্পক্ষণের মধ্যেই ব্রিজে নামবো। ব্রিজ থেকে আপনাদেরকে আশেপাশের এলাকাটা দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই বারবার যেই দুঃসংবাদগুলো আমাদেরকে শুনতে হয়, অর্থাৎ ব্রিজের উপর থেকে নদীতে লাফ দেওয়া, এটা কখনো করবেন না, কারণ এখানে স্রোতটা এমনি করে বোঝা যায় না। কিন্তু এখানে কিন্তু যথেষ্ট স্রোত থাকে, অনেক পানি বিদায় স্রোতটা বোঝা যায় না। তাই উপর থেকে পরে অনেকে হার্ট ফেল করে, আবার বেশি স্রোতের জন্য অনেকে তলিয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। দেখুন, আমরা ব্রিজের উপর থেকে চারপাশের পরিবেশটা একবার দেখার চেষ্টা করছি। রাস্তা তার দিকে একবার লক্ষ্য করুন, রাস্তাটা এঁকে বেঁকে একবারে সাপের মতো চলে গেছে, যতটুকু পানিতে নিমজ্জিত হয়নি এখনও। আসলে এখানে খুব চমৎকার একটা পরিবেশ। আপনারা ওই হাওরের মাঝখানেও কালো করে একটা রেখা দেখতে পারতেছেন, এটা কিন্তু নদীর পার, অর্থাৎ
সেই পরিমাণ পানি এখনো হয়নি যে নদীর পাড়টা এখনো বেশি আছে সেজন্যই। আসলে এই ব্রিজের উপর থেকে চারপাশটা যদি আপনি দেখেন আপনার কাছে এত সুন্দর লাগবে যে আশেপাশের যে গ্রামগুলো আছে আপনারা দেখবেন গ্রামগুলো এই যে দেখুন ছোট্ট করে দ্বীপের মতো বেশি আছে, আর আকাশটা যেন হাওরের উপ্রান্তে নেমে গেছে। সব মিলে এখান থেকে যদি আপনি হাওরটা দেখতে চান আপনার চোখে খুব চমৎকার দেখাবে। আমরা একটু আসনপুর ব্রিজের নিচটায় নেমে আসলাম এবার, এটা হলো আসনপুর ব্রিজ, নিচটা দেখুন। তো প্রিয় দর্শক, যে কথাটা বলতেছিলাম অবশ্যই হাওরে আসবেন আর অবশ্যই সাবধান থাকবেন, অতি উৎসাহী হয়ে বিপজ্জনক কাজ করা যাবে না, সব সময় নিজের সংযত রাখার চেষ্টা করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন।